আজকের যুব সমাজ দিকভ্রান্ত, আজকের যুব সমাজ পথভ্রষ্ট, আজকের যুব সমাজ নৈতিক অবক্ষয় রোধে এমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের যুবক আগামী দিনে আপনার পরিবারের প্রধান, আগামী দিনে আপনার মসজিদের প্রধান, আগামী দিনে আপনার মহল্লার নেতৃত্ব দেবে, আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। এই যুব সমাজ যদি নৈতিকতা হারিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, তাহলে আগামী দিনের সমাজটা কোন দিকে যাবে? ৭১ দল বিভক্ত হবে বনু ইসরাইল, ৭৩ দলে বিভক্ত হবে উম্মতে মুহাম্মদী, একটি কাফেলা জান্নাতি, তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আরেক হাদিসে বলছেন ওয়াহিয়াল জামা, এখানে কিন্তু নাম বললেন না। যুগে যুগে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ তাদের পরিচয় উল্লেখ করছেন। আমি কয়েকটা কোটেশন উল্লেখ করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ইমাম বুখারি রহমাতুল্লাহ ওস্তাদ আলী ইবনুল মাদিনি, তিনি এই দলটির পরিচয় দিচ্ছেন, কারা হবে তারা? তিনি বলছেন হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ১০ লক্ষ হাদিসের হাফেজ, ১৬৪ হিজরিতে তার জন্ম, ২৪১ হিজরিতে তার মৃত্যু। আজকের কথা সেই কতদিন আগের, তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস আসহাবুল হাদিস ফালা আদ্রি মানহুম, তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না যে তারা কারা। তা তিনিও বলতে চাচ্ছেন যে মুক্তিপ্রাপ্ত কাফেলাটি হচ্ছে আহলে হাদিসরা। ইমাম শাফি রহমাহুল্লাহ কত হিজরিতে জন্ম? ১৫০ হিজরিতে জন্ম, ২০৪ হিজরিতে মৃত্যু। তিনি বলছেন ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়্যান। তিনি বলছেন আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সুন্নাত, একজন প্রকৃত আহলে হাদিসকে দেখলেই দেখা যাবে আল্লাহ রাসূলের পূর্ণ সুন্নাতের সে অনুসারী হবে। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, যিনি ২০২ হিজরিতে জন্ম, ২৭৫ হিজরিতে মৃত্যু, তিনি এই দলটির পরিচয় দিচ্ছেন লাউলা হাযিহিল ইসাবাতুল আন্দালাসিল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। অত্যন্ত শক্ত কথা তিনি বলে দিয়েছেন যে আহলে হাদিস জামাত যদি দুনিয়ায় না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। মানে প্রকৃত ইসলামটা দুনিয়ায় থাকতো না, ইসলামটা মিটে যেত। খলিফা হারুন রশিদ ১৯৩ হিজরিতে তার মৃত্যু। তিনি একটু ভিন্নভাবে বলছেন তালাবতু আরবাতান ফাওয়াজাদতুহু ফি আরবাতিন, চারটি দলের মধ্যে আমি চারটি জিনিস খুঁজে পেয়েছি। তালাবতুল কুফরা, আমি কুফুরি খুঁজেছি, ফাওয়াজাদতুহু ফিল জাহমিয়া, কুফুরিটা খুঁজে পেয়েছি আমি জাহমিয়াদের মধ্যে। ওয়া তালাবতুল কালাম ওয়া শাগাব, আমি ঝগড়া কুটতর্ক খুঁজেছি, ফাওয়াজাদতুহু ফিল মুতাজিলা, এই ঝগড়া কুটতর্ক মুতাজিলাদের মধ্যে আমি পেয়েছি। ওয়া তালাবতুল কিযবা, আমি মিথ্যাও খুঁজেছি, ফাওয়াজাদতুহু ইনদা রাফিজা, আমি এই মিথ্যাকে খুঁজে পেয়েছি রাফেজিদের মধ্যে। চার নম্বরে তিনি বলছেন তালাবতুল হাক, আমি সত্য খুঁজেছি, হক খুঁজেছি, ফাওয়াজাদতুহু মা আসহাবিল হাদিস, আমি হকটাকে সত্যটাকে খুঁজে পেয়েছি আহলে হাদিসদের মধ্যে। সুবহানাল্লাহ। রহমদি শেষ কোটেশন সূরা ইসরা ৭১ নম্বর আয়াতটি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ রাব্বুল বলছেন আমরা সেদিন ডাকবো প্রত্যেক সম্প্রদায়কে তার ইমাম সহ। দুনিয়াতে যে যে ইমামের অনুসরণ করবেন কাল কিয়ামতের মাঠে তার পিছনে আপনার হাশর হবে। এই আয়াতটি উল্লেখ করে ইবনু কাসির রহমাহুল্লাহ বিগত একজন বিখ্যাত মনীষীর উক্তি উল্লেখ করে বলছেন হাজা আকবরু শরফ লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রাখো আহলে হাদিসদের জন্য এটাই সর্বোচ্চ মর্যাদা, যে আহলে হাদিসদের জন্য এটাই সর্বোচ্চ মর্যাদা যে কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যুগে যুগে হকপন্থী ওলামায়ে কেরাম প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে গেছেন যে আহলে হাদিসরাই হচ্ছে এই ফেরকায় নাজিয়ার অনুসারী, তারাই পবিত্র কোরআন ও হাদিসের একনিষ্ঠ অনুসারী হিসেবে, সাহাবায়ে কেরাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শের পূর্ণ অনুসারী হিসেবে তারাই হবে ফেরকায় নাজিয়া, তারাই হবে মুক্তিপ্রাপ্ত কাফেরা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
এই খাঁটি মুমিন তৈরি করার লক্ষ্যেই বাংলার জমিনে দাওয়াতি কর্মসূচি নিয়ে পদ মানে বিচরণ করছে। আপনাকে ভালো লাগলে আপনি মানবেন, ভালো না লাগলে আপনি পরিত্যাগ করবেন এমনটি নয়। ভালো লাগলেও আপনাকে মেনে নিতে হবে, আপনার অপছন্দ হলেও আপনাকে মেনে নিতে হবে যদি আপনি জান্নাতের আকাঙ্ক্ষী হন। প্রতিটি মুমিনই জান্নাতের আকাঙ্ক্ষা পোষণ করে, লালন করে, কিন্তু ভুল পদ্ধতিতে এগিয়ে চলার কারণে, ভুল পথে পরিচালিত হওয়ার কারণে আসলে সেই লক্ষ্যচ্যুত হয়ে যায়, আদর্শচ্যুত হয়ে যায়। আমরা আহ্বান করব, আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নিখাতভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাওহীদ এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনার দৃঢ় প্রয়াস নিয়ে এবং সেই সুন্নাহ এবং তাওহীদকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নিয়ে ইমারত ভিত্তিক জীবনযাপন করছে। আসুন এ কাফেলায় নিজেকে সংযুক্ত করি, নিজের ইহকালীন মঙ্গল পরকালীন মুক্তির পথকে সুগম করি। বিশেষ করে তরুণ ছাত্র যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, আসুন আজকের যুব সমাজ দিকভ্রান্ত, আজকের যুব সমাজ পথভ্রষ্ট, আজকের যুব সমাজ নৈতিক অবক্ষয় রোধে এমনভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের যুবক আগামী দিনে আপনার পরিবারের প্রধান, আগামী দিনে আপনার মসজিদের প্রধান, আগামী দিনে আপনার মহল্লার নেতৃত্ব দেবে, আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। এই যুব সমাজ যদি নৈতিকতা হারিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, তাহলে আগামী দিনের সমাজটা কোন দিকে যাবে আপনি কল্পনা করেন? অধিকাংশ যুবক নেশায় আসক্ত হয়ে মাতাল হয়ে মাতলামি করছে, আরেক শ্রেণীর যুবক রাস্তাঘাটে নারীকে দেখে ইপটিজিং করছে, এক শ্রেণীর যুবক জঙ্গিবাদের অপব্যাখ্যার ফাঁদে, জিহাদের অপব্যাখ্যার ফাঁদে পা দিয়ে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, কিছু যুবক ক্যারিয়ার বলতে, নিজের ভবিষ্যৎ বলতে দুনিয়াবি জৌলুসকে বুঝে গিয়ে সেটাকে নিজের ক্যারিয়ার ভাবতে গিয়ে হতাশায় নিমজ্জিত হয়ে নিজের যৌবনকে ক্ষয় করছে। কে ফেরাবে তাদের, কে ফিরিয়ে আনবে তাদের, সঠিক পথের দিশা কে তাদের যোগাবে, কে তাদেরকে রাসূলের আদর্শে আদর্শিত করবে? এই চেতনা নিয়ে 1978 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে। এই সুদীর্ঘ 43 বছর যাবৎ বাংলার জমিনের হাজারো যুবকের আকীদা আমল পরিবর্তন করতে সক্ষম হয়েছে, হাজারো যুবক নেশা ছেড়ে দিয়েছে, হাজারো যুবক প্যান্ট টাকলুর নিচে পড়তো সে প্যান্টটা উঠিয়ে ফেলেছে, হাজারো যুবক ইফতেজিং করতো আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের তৎপরতা সে ফিরে এসেছে। এদেশের বহু যুবক যে বিভিন্ন অনাচার পাপাচারে লিপ্ত ছিল, জাহেলিয়াত কুসংস্কারে লিপ্ত ছিল, আহলে হাদিস যুব সংঘের আন্তরিক তৎপরতার কারণে তারা ফিরে এসেছে। সুতরাং আহলে হাদিস যুব সংঘের এই দাওয়াতি মিশনকে বেগবান করার লক্ষ্যে, এই দাওয়াতি কাফেলাকে বাংলার জমিনের সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আসুন তরুণ ছাত্র যুব সমাজকে বিশেষভাবে আহ্বান করবো, আসুন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই আদর্শকে লালন করুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হন, রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার শপথ গ্রহণ করুন, সমাজ সংস্কারের জন্য নিজেকে প্রস্তুত করুন, বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো।